तात्क्षणिक जरूरी सेवा दीते ढाका मेट्रोपलिटन पुलिस कंट्रोल एंड कमांड सेंटारे सम्प्रति 999 नम्बर उद्बोधन करें प्रधानमंत्री तथ्य और जोगाजोग प्रजुक्ति विषयक उपदेष्टा सजीव अजय जय। गत एक मासे सेवा पेते 999 जोगाजोग करेछेन प्राय 20 लाख सेवाग्रहीता, ताई सेवाटी चालू रखार परामर्श तादेर। এই 999 এর কারণে অনেক সন্ত্রাসী চাঁদাবাজি এবং ছিনতাই অনেকটা কমে যাবে। এটা সবসময় যাতে আমরা সুন্দরভাবে এই 999 এর সাথে সাথে পাই, এটি আমাদের দাবি আর কি। এই সুবিধাটা আসলে আমরা এর আগে পাই নাই, এখন পাচ্ছি। এই সুবিধা একজন দেশের নাগরিক হিসেবে আমি মনে করি এটা একটি ভালো সুবিধা, মানে ভালো উদ্যোগ। এরই মধ্যে এর সুফল পেয়েছেন বহু মানুষ। গাজীপুরে একজন ভুক্তভোগী সেবা পেতে 999 নম্বরের শরণাপন্ন হলে তাৎক্ষণিকভাবে সেবা পাওয়ার বিষয়টিও একটি দৃষ্টান্ত। এই ঘটনা ঘটার পরে আমি থানার মাধ্যমে, যদুপুর থানার মাধ্যমে সংবাদ প্রাপ্ত হই, প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। কন্ট্রোল সেন্টারে জরুরি সেবা দিতে 26টি বুথে কাজ করছেন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের 100 কর্মী। এই সেন্টারে আসা সেবাগ্রহীতার প্রতি 1 লাখ কলের মধ্যে প্রায় 25,000ই ভুক্তভোগী। বাকি কলের মধ্যে ব্ল্যাক কল, বিরক্তি কল, এমনকি শিশুদের কলও গ্রহণ করতে হয়েছে কর্মীদের। অনেকেই আছে বিরক্তিকর কল, অযথা প্রয়োজন ছাড়া কল দিচ্ছেন। আমাদের সেই প্রত্যেক সচেতন জনগণকে আমি আশা করব তারা তাদের প্রয়োজনে জরুরি মুহূর্তে শুধু আমাদের কল সেন্টারে কল দিবেন। তা না হলে যাদের প্রয়োজন তারা কিন্তু এই বিজি টাইমে কল দিতে পারছেন না, যার দরুন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কন্ট্রোল সেন্টারে সেবার মান আর কর্মীদের দক্ষতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। নারীরা বিপদগ্রস্ত হওয়ার সাথে সাথে কিছু কিছু কল আমরা পাচ্ছি। আমরা এই কল পেয়ে ডাকাতি নিরোধ করেছি, বাল্য বিবাহ নিরোধ করেছি। জাতীয় জরুরি সেবার সঠিক ব্যবহার নিশ্চিতে বিরক্তিকর কল না করার আহ্বান জানিয়েছে 999 কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।